আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই গিন্নি। আছি আপনাদের সাথে। আজকের রেসিপিতে থাকছে চিকেন রোস্ট। আমি আমার মতো করে যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আপনার মোবাইলে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা মাঝারি সাইজের মুরগি নিয়েছি, 4 পিস করে। এটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, পানি সরিয়ে নিয়েছি। এখন আমি একটু পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মেখে নিব। এবার আমি চুলায় একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন অয়েল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসের পিসগুলো আমি বেশি ভাজবো না, অল্প হালকা ভেজে নিব। এফিট ওফিট করে বেজে নিব। আর একটা কথা, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার আমি মাংসের পিসগুলা উঠিয়ে নিচ্ছি। এবার এই রোস্টের ভিতরে যে যে মশলাগুলো অ্যাড করবো সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখনই বলে দিচ্ছি কী কী দিচ্ছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ টক দই, এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা আমি ঘরে তৈরি করেছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন বাদাম বাটা, পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন পোস্ত পাউডার, 1½ টিস্পুন দারচিনি পাউডার, 1/2 টিস্পুন এলাচ পাউডার, 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন জিরা, মিষ্টি জিরা পাউডার, অল্প পরিমাণে একটু গুঁড়ামরিচ, 1/2 টিস্পুন আদা পাউডার, বাদাম পাউডার 1 টিস্পুন, 1/2 টিস্পুন আদা পাউডার। দিয়ে এবার নর্মাল পানি দিয়ে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার চুলোয় আমি অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি 1/4 কাপ সয়াবিন তেল। দিয়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর কোনো গরম মশলা অ্যাড করবো না, গোটা মশলা, যেহেতু আমি গুঁড়া মশলা দিয়েছি। আর বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, দিয়ে দিলাম 4-5টা কিশমিশ। এই চিনিটা দিলে স্বাদটা ভালো আসে। আর যেহেতু আমি এই রোস্টটা একটু মিষ্টি ধরনের করব, সেজন্য আমি চিনিটা অ্যাড করলাম, কিশমিশ অ্যাড করলাম। এই রোস্টটা বিভিন্নভাবে খাওয়া যায়,
বিভিন্ন ভাবে বিভিন্ন প্রসেসে করা যায়। তো আজকে আমি একটু মিষ্টি ধরনের করতেছি। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর আমি 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আমি রোস্টের ভিতরে সরিষার তেল ইউজ করি, অন্যরা করে কি না আমি জানি না। দিয়ে দিচ্ছি আমার আগে থেকে মেশানো মশলাগুলো, দিয়ে এটাকে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এক টিস্পুন বাটার দিয়ে দিলাম, দুই টিস্পুন গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর যে বাটিতে আমি মশলাগুলো মিশিয়েছি ওই বাটিটা ধুয়ে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 5 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা যত ভালো কষাবেন মাংস অথবা মাংসের স্বাদটা ততই ভালো হবে। দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা কাঁচামরিচ, এই কাঁচামরিচটাতে ঝাল তেমন নেই, সেই জন্য আমি অল্প 1/2 টিস্পুন পরিমাণে গুঁড়া মরিচ অ্যাড করেছি। এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মাংসের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। দুই 3 মিনিটের মতো ঢেকে রাখলাম, এরপরে এসে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম চিকেন পিসগুলা। এই রোস্টটা একটু মিষ্টি ফ্লেভারের হবে, তো আমার চিকেনের টুকরোগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ফাইনালি পানিটা অ্যাড করে দিচ্ছি। আমার চিকেনের পরিমাণ অনুসারে দেড় মগ পানি লেগেছে, মানে 1 মগ দিয়ে আরও 1 মগের অর্ধেকটা পানি দিলাম। দিয়ে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, ফিরে এলাম 10 মিনিট পর, আমার চিকেনের রোস্টটা রেডি। তো হয়ে গেল চিকেনের রোস্টটা, আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি বাসায় ট্রাই করবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আজ আর নয়, আল্লাহ হাফেজ।